পাতা আপু যে বিছুরি কি চুলকানি পাতা চুলকানি পাতা ঠিক আছে তুমি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন জি আমি সাকিব ভালো আছি আর আমি একজন স্টুডেন্ট প্লাস জব ট্রাই করতেছি এটাই আমার পরিচয় ছিল ধন্যবাদ আপনাকে তো ভাই আপনার দিকে জানতে চাচ্ছি যে জীবনে চলতে গেলে কি থাকা দরকার টাকা নাকি ভালোবাসা মাইন্ড তো আর এক না আমি যদি আমার দিক থেকে বলতে যাই আমার মনে হয় টাকা প্রয়োজন আচ্ছা টাকা ঠিক আছে আপনার মতে টাকাটা প্রয়োজন মানলাম ভালোবাসা থেকে দরকার নেই আজকে আপনার কাছে অনেক মানে কোটি কোটি টাকা আছে কিন্তু আপনাকে ভালোবাসার মানুষটা আপনার কাছে না তাহলে কি সেটা হলো নাকি আপু সরি আপু ব্যাপারটা এরকম না আমি বুঝাই বলি আসলে কি এই যে ভালোবাসাটা ভালোবাসাটা জন্ম হয় কিভাবে যে আপনার যেটা চাহিদা বা ধরেন যারই ভালোবাসে ভালোবাসা মানুষ যে গার্লফ্রেন্ডই হতে হবে এমন না ভালোবাসা মানুষ হতে পারে ভাই বন্ধু বোন এমন তো তাই না তো ধরেন বউ ওয়াইফের কথাই বলি যে ভালোবাসা এর থেকে আর পিওর ভালোবাসা তো আর হতে পারে না ওয়াইফ যেহেতু সারা জীবন একসাথেই থাকতে হবে এটা ভবিষ্যতে হোক বা তাই হোক চলাকালীন হোক এখানে ব্যাপার হচ্ছে যদি তার ছোট আবদারটা আমি পূরণ না করতে পারি আমার ওনার আবদার ধরেন খুব ছোট কিছু রিক্সায় জাস্ট 1 ঘন্টা ঘুরবে তো আমার পকেটে টাকা নাই কিভাবে ঘুরাবো এখানে কিন্তু একটু অভিমান সৃষ্টি হয় এই সৃষ্টিটা অভিমান আসলে মানুষের ভিতর বিচ্ছেদ বা সম্পর্ক খারাপ হওয়ার একমাত্র কারণে আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু আমি কাউন্টার নাম্বার 2 থেকে বলতাছি আমার নাম এমডি অন্তর আমি ডাক যাদব থেকে যুক্তি স্যার আমি জানা আছে কি আমার ইন্টারভিউ আসলে অবশ্যই পুছটা বুঝতে পারছেন ম্যাম ধন্যবাদ ভাই আপনাকে তো ভাই আপনার দিকে জানতে চাচ্ছি যে জীবনে চলতে গেলে কি থাকা দরকার টাকা নাকি ভালোবাসা আপনার মতে কোনটা টাকাও দরকার আর ভালোবাসাও দরকার আর মেন হলো গিয়া নামাজ নামাজ পড়লে আল্লাহর সব মন খুশি দিল খুশি সব খুশি থাকে নামাজ তো আছে নামাজের সাথে তো সেটা তো প্রত্যেকটা মুসলিমের জন্য সেটা ধার্য হয়ে গেছে প্রত্যেকটা মুসলিমের এই নামাজটা আদায় করা প্রয়োজন কিন্তু নামাজ বাদেও তো ইয়া টাকাটা নাকি ভালোবাসাটা সেটা তো প্রয়োজন আছে কোনটার ইয়াটা বেশি মজবুত টাকা টাকা ঠিক আছে ধন্যবাদ অন্তর ভাইয়া আপনার মন্তব্যটা শেয়ার করার জন্য যে টাকাটাই বেশি ইম্পর্টেন্ট জীবনে চলতে গেলে ভালোবাসাটার মূল্যটা খুবই কম আসলে এটা হচ্ছে মানুষের জন্য কিছু কিছু মানুষের মন মানসিকতা হয়ে গেছে এরকম যে তারা ভালোবাসাটাকে এতটা তুচ্ছ মনে করে যে টাকার কাছে ভালোবাসাটা হেরে যায় টাকাটাই সবার কাছে কিন্তু টাকাটা কিন্তু আজকে আছে কালকে নাই কিন্তু মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় সেটা কিন্তু আজীবন আজকে আপনি কষ্ট করেন টাকা মুখ অবশ্যই দেখবেন কোটি কোটি টাকা বড় লোকদের কাছে যায় দেখেন তাদের টাকার অভাব নেই কিন্তু ভালোবাসার অভাবটা আছে ধন্যবাদ কাজী দিদার অবশ্যই টপে এসে আপনার কাছে জানতে চাচ্ছি কাজী দিদার অবশ্যই বলতেন যে জীবনে চলতে গেলে কোনটা প্রয়োজন টাকা নাকি ভালোবাসা আপনার মন্তব্যটা একটু শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং কি মাননীয় অনার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সেই সাথে আমি বলবো যে এখানে জীবন চলতে গেলে কি থাকা দরকার টাকা না ভালোবাসা অবশ্যই দুটোটাই প্রয়োজন আজকে আমি টাকা ইনকাম করতেছি আমার মনে ভালোবাসা নাই টাকার আমার কোনো মূল্য নাই ভিত্তিহীন আর আমার দিলের ভিতরে অনেক পরন্ত অপরন্ত ভালোবাসা আছে আমার কাছে খাবারের জন্য 1 টাকা নাই ভালোবাসা দিয়ে কোনো আমার পেট ভরবে না আর টাকা দিয়ে কোনো ভালোবাসা কিনা যাবে না অবশ্যই
আমার মতে দুটারই প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, টাকারও প্রয়োজন, কেউ কারো থেকে কমতি নেই। ভালোবাসা থাকলে হয়তো টাকা থাকে না। এই যে অনেকেই আপনার অডিয়েন্স যারা আছে তারা বারবার বলে যাচ্ছে যে ভালোবাসা আগে টাকা। আমার কথা হচ্ছে টাকা দিয়ে কি আপনি ভালোবাসা কিনে আনবেন, কতদিন কিনে আনবেন? টাকার ভালোবাসাটা আপনার জন্য কতদিন থাকবে? অবশ্যই আমি সেটা আমি মনে করি যে এখানে ভালোবাসা টাকা দিয়েও আনা যায় না, টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না, ঠিক আছে? অবশ্যই এখানে ভালোবাসাটা প্রয়োজন, টাকাও প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। ধন্যবাদ জি, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটা শেয়ার করার জন্য। আমরা সেশনের একদম শেষ পর্যায়ে আছি, তো আজকের টপিকটা তো সবার মন্তব্যটা শুনলাম, তা আমার কিছু মন্তব্য আছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আজকের টপিকটা দেওয়ার মেন কারণ হচ্ছে আমি কালকে ফেসবুকে যখন নোটিফিকেশন চেক করছিলাম তো একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে কলেজের দুইটা ফ্রেন্ড, তো একটা বড় মানে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মেয়েটা, আর একটা মোটামুটি মোটামুটি যেটা স্টুডেন্ট, তো ওর খুব বড় জায়গায় বিয়ে হয়েছে, আর যেটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার একদম পুরা নিম্ন পরিবারে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। তো মেয়েটা যখন, বড়লোক মেয়েটা যখন ওই মেয়েটার বাসায় আসে তখন জিজ্ঞেস করে যে তুই এত ভালো একটা স্টুডেন্ট, তুই তো চাইলে অনেক ভালো ভালো জব করতে পারতি, চাইলে ভালো কোনো ছেলের সাথে বিয়ে করতে পারতি, তুই এটা কোন পরিবেশে বিয়ে করছিস, কাকে বিয়ে করছিস, বিয়ের তোরই অবস্থা কর। তো মেয়েটা কিছু বলে না। তো ওর যে বান্ধবী সেকেন্ড মেয়েটা, ওই মেয়েটা যেটা বড় লোকের ঘরে বিয়ে হয়েছে, সেই মেয়েটার হাজব্যান্ড ফোন দিয়ে তাকে ইচ্ছা মতো গালাগালি যে তুই আমার অনুমতি ছাড়া কেন বাইরে হয়েছিস, তোর এত বড় সাহস কেন। এই কথাটা বলার সাথে সাথে যখন যেটা গরিবের ঘরে বিয়ে হয়েছে সে মেয়েটার হাজবেন্ড যখন আসে তখন বলে যে তুমি চলে আসছো, ঠিক আছে তুমি থাকো, আমি তোমাকে খাবার দিচ্ছি, বলে কি না তোমার অনেকদিন পর তোমার বান্ধবী আসছে, তুমি তোমার বান্ধবীর সাথে কথা বলো, বলে কি না সমস্যা নেই তোমাকে আমি খাবার দিয়ে দিই, তুমি খেয়ে না, তুমি কাজে থেকে আসছো, বা তুমি জানো না আমি তোমাকে ছাড়া খাই না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, একসাথে খাবো। এতে কি বোঝা গেল যে যে বড় লোক বান্ধবী তার কাছে কিন্তু টাকার অভাব নেই, ভালোবাসার অভাবটা আছে। আর যে মধ্যবিত্ত ঘরে ছেলের সাথে বিয়ে হয়েছে তার ঘরে হয়তো মানে নুন আনতে পান্তা ফুরায়, যে কথাটা বলে দিন আনে দিন খায়, কিন্তু তার ভিতরে সে ভালোবাসাটা আছে, স্বামী সে ভালোবাসাটা তাকে দিচ্ছে, সে সম্মানটা তাকে দিচ্ছে, সে সম্মানটা কয়জন করে। আমার মতে টাকার থেকে ভালোবাসাটা প্রায়োরিটিটা আমার কাছে বেশি,